Bismillahirrahmanirrahim. Pertama, Mahamrabbul Alamin ke syukur janachi. Ei poristhitir moddhe amra onek bhalo achi. Tomra shobai bhalo acho inshallah. Ei protosha korchi. Ajke amra alochona korbo Bangladesher bishoy porichoye ditiyo adhyaye shadhin Bangladesh niye. Ekhan theke er ago ami je bishoy ta alochona korechhilam 1990 er gono obhyuttan. তো এখান থেকে তোমাদের যে বিষয়টা দেখতে হবে আমাদের এখানে একটা সিনোনশীল আসতে পারে যেমন 1990 এর গণ অভ্যুত্থান সম্পর্কে তোমার একটা সাপোজ ধরো একটা উদ্দীপক থাকতে পারে যে উদ্দীপক আমি এখানে উল্লেখ করিনি তোমরা বুঝতে পারছো যে কোন ধরনের ইউ হতে পারে তো এখান থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে যে গণতন্ত্রের গণতন্ত্রের পুনো যাত্রায় সাপোজ ধরো একটা একটা সংগঠনের নাম দেওয়া থাকতে পারে যেমন আমি এখানে ফর এক্সাম্পল হিসেবে শুরুতে দিয়েছি গণতন্ত্রের পুনো যাত্রায় ক এর ভূমিকা মূল্যায়ন করো আমরা আসলে জানি গণতন্ত্র পুনো যাত্রা বলতে কি বোঝানো হয়েছে আমাদের দেশে স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ঠিক তখনই আমাদের দেশে যে গণতন্ত্র ব্যবস্থা ছিল সেটা মোটামুটি ভেঙে পড়ে কারণ পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা লাভ করে এবং সে তার ক্ষমতাধীন অবস্থায় আমাদের দেশে সামরিক শাসন ব্যবস্থাটা জারি করে পরবর্তীতে তার পতনের মধ্য দিয়ে আবার জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসেন তার দীর্ঘ 9 বছরের শাসনামলে তিনিও মূলত সামরিক যে শাসন ব্যবস্থা সেটাই প্রচলিত দেখেছিলেন যার ফলশ্রুতিতে আমাদের দেশের সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ যেমন কৃষক শ্রমিক তাঁতি ছাত্র সবারই স্বার্থকে এক ভিন্নভাবে দেখা হয়েছিল যেখানে যার কারণে আমাদের দেশের সকল স্তরের মানুষ তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে কিভাবে এই সামরিক শাসনকে অবসান করা যায় এবং অবসান করে আমাদের যে গণতন্ত্র সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় তো সেই সেই যাত্রায় আমাদের দেশে মূলত তিনটি দল যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বামপন্থী দল এরা মূলত এই তিনটা দল একত্রিত হয়ে একটা জোর গঠন করে আমি এখানে তোমাদের যে ক এর ভূমিকা বুঝিয়েছি মূলত এই তিনটি দলের সমন্বয়ে যে একটি জোট গঠন করা হয় সেই জোটটাকে এখানে ক দিয়ে সম্বোধন করেছি তো এইখানে তোমার এই তিনটি দল একত্রিত হয়ে এরশাদ সাহেবের বিরুদ্ধে কি করে বিভিন্ন প্রকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যেমন আমরা জানি যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে তাদের আন্দোলনের প্রতিরোধ করার জন্য এক সময় কি করে এরশাদ সরকার পুলিশের বাহিনী দিয়ে তাদেরকে গ্রেফতার করে গ্রেফতারের পর এই আন্দোলনের মাত্রাটা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায় তোমরা লক্ষ্য করলে খেয়াল করবে যে আমাদের ভোট বইয়ে পেজ নাম্বার 33 এবং 34 এই পেজ দুটো যদি তুমি ভালো করে আত্মস্থ করো তাহলে আরো ভালো করে এই বিষয়টা বুঝতে পারবে তো এইখানে দেখো ঘ নম্বরে তোমার 4 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে যে ম নামক দেশের গণতন্ত্রের পুনো যাত্রা খ এর ভূমিকায় প্রধান পার্থক্যের আলোকে মূল্যায়ন করো তো এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ম নামক দেশটাকে মূলত আমাদের দেশকেই ইঙ্গিত করেছে তো আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়ে সেই ভেঙে পড়া অবস্থা থেকে গণতন্ত্রকে মানে পুনঃ যাত্রা শুরু করার পিছনে এই ক নামক জোটের ভূমিকাটাই ছিল প্রধান যেমন এখানে আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করলেও মূলত এই তিনটি দলই তারা সামনে থেকে নেতৃত্ব প্রদান করে
তো এর মধ্যে আমরা জানি যে সাধারণ জনগণের মধ্যে এখানে একটা বিষয় অবশ্যই পরিলক্ষিত যে নূর হোসেন নামক একজন আমাদের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার বুকের মধ্যে এবং পিঠে একটি স্লোগান তৈরি করে, যে স্লোগানটা আমরা জানি যে স্বৈরাচার নিপাত যার। স্লোগানটা এরকম যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যার। এই স্লোগান নিয়ে যখন তিনি জিরো পয়েন্টে পুলিশের সামনে অবস্থান নেয়, তখন পুলিশের গুলিতে কিন্তু কি হয়, এই নূর হোসেন মৃত্যুবরণ করে। এই নূর হোসেনের মৃত্যুবরণের কারণে সাধারণ জনগণ কি করে, আরো বেশি তৎপর হয়ে পড়ে। তো আমি তোমাদের এই সৃজনশীলটা আরো ভালো করে বোঝার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো হচ্ছে যে 33 এবং 34 পেজ, এই পেজগুলো যখন তুমি ভালো করে রিডিং করবে, তখন তুমি দেখবে যে আরো সুন্দর করে তুমি এই সৃজনশীল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা 33 বোর্ড বইয়ের 33 এবং 34 পেজ আরো ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং এই সৃজনশীলটি আত্মস্থ করবে, এই কামনা করছি। এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।